ভাই, ভ্যালেন্টাইন ডে চলে গেছে, ফুলের পাপড়ি পড়ে গেছে, জীবনে একটা প্রেম করেছিলাম সে আমাকে ভুলে গেছে। হ্যাঁ, এরকম কোশ্চেন আপনারাই আমাকে করে থাকেন, তাই আজকে আমরা সেটাই জানতে চলেছি, কিভাবে আজীবন প্রেমকে টিকিয়ে রাখতে হয়। তার আগে রিয়াশা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য। আপনাকে সাহায্য করতে পেরে আমরা সত্যিই গর্বিত। আজকের ভিডিওটি খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আজকের ভিডিওটি আপনি এক সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন। তো চলুন, আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। যাই হোক, তিন নাম্বার টিপসটা দিয়েই শুরু করা যাক। তো নাম্বার থ্রি, লেট হিম আন্ডারস্ট্যান্ড ইউ ফার্স্ট, তাকে প্রথমে বুঝতে দিন। আমরা তো সেটাকেই বেশি ভালোবাসি যেটা আমাদের ভালো লাগে। সেই ভালো লাগাটা চ্যালেঞ্জে পরিণত হয় যখন কিনা সেই জিনিসটা আমাদের হাতের নাগালে আসার সত্ত্বেও ধরতে পারি না। আপনি হয়তো বা বুঝতে পারেননি আমি আসলে কি বলতে চাচ্ছি। ফর এক্সাম্পল, অত না ঘুরিয়ে সরাসরি বলি, যদি আপনি আপনার পার্টনারের জন্য একটা ভালো গিফট কেনেন আর সেটা তাকে সরাসরি না দিয়ে প্রথমে তাকে, মানে তার পেমেন্ট রিসিপ্টটা দেখান, প্রথমে তার পেমেন্ট রিসিপ্ট বা তার প্রাইস রসিদটা দেখান, তাহলে সে আপনাকে ওই জিনিসটা পাওয়ার জন্যই অন্তত কিছুটা ভালোবাসবে। তাই এখানে আপনি তাকে বুঝতে দিন, আপনি আরও আরও ভালোবাসতে পারেন কিন্তু তা অতি যত্নে কেবলই তার জন্যই তুলে রেখেছেন। আপনি তাকে মিস কম করেন তাহলে সে আপনাকে খুঁজবে, আপনি তাকে পুরোটা না সামান্য রেখে রেখে ভালোবাসুন, তাহলে সে অন্তত আপনার ওই রেখে দেওয়া ভালোবাসাটা পাওয়ার জন্য আপনাকে মনে রাখবে। আপনি শুধু এটি একবার ট্রাই করে দেখুন আর ম্যাজিক ফ্রি। নাম্বার টু, রিডিউস লস ফিলিংস, হারানোর অনুভূতি কম করুন। আপনি যদি দিনের অধিকাংশ সময় নিজেই তাকে ফোন কল করেন, মেসেজ করেন বা ইত্যাদিভাবে খোঁজখবর নেন, তাহলে সে আপনাকে কেন খোঁজ নেবে? আপনি একবার নিজেই ভাবুন তো, আপনি যাকে না চাইতে পেয়ে যাচ্ছেন তাকে আপনি কেন চাইবেন? চাকরি কখনো হারায় না, হারাতে পারে সুযোগ, যেটা বারবার আসে সেটা না চাইলেও আসে, আর যেটা আসে না সেটা কিন্তু আমরা সবাই পেতে চাই। তাই তাকে বুঝতে দিন, আপনি একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে আসতে পারবেন না, মানে ফিরে আসবেন না। আপনি তার সাথে মাঝে সাঝে এমন কিছু করে দেখান যেটা আসলে সত্যিই মিস করার মতো, আপনি কখনো আপনার মূল্য হারাবেন না। কথাই আছে, বাড়ির প্রাচীর আর নিজের মূল্য কখনো নিচু করতে নেই। এবার যারা ভাবছেন, ভাই ধরেন আমিও আপনার এই ভিডিওটি দেখলাম আর আমার পার্টনারও একই সাথে এই ভিডিওটি দেখলো আর দুজনেই একই সাথে একই প্রতিক্রিয়া দেখানো শুরু করে দিল, তাহলে তখন কি করব? আই মিন, আমাকেই এরকম একটা কমেন্ট করা হয়েছিল যার উত্তর, ভাই যদি আজকের ভিডিওটি আপনি দেখে থাকেন তাহলে ভিডিও শেষে অবশ্যই পেয়ে যাবেন, তাই ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। যাই হোক, লাস্ট টিপস অ্যান্ড নাম্বার ওয়ান, জেদ থেকে যায়। একটা রিসার্চ থেকে জানা গেছে প্রেম আমাদের ব্রেইনের কিছু কেমিক্যাল রিয়াকশনের ফলাফল। সরাসরি বললে মূলত তিনটি নিউরো ট্রান্সমিটারের কারণে যে কেউ ভালোবাসার অনুভূতি অনুভব করে, ডোপামিন, নরেফিনারফিন অ্যান্ড সেরোটোনিন, যার মধ্যে ডোপামিনের ভূমিকা সব থেকে বেশি। এটা সব থেকে শক্তিশালী একটা নিউরো ট্রান্সমিটার যেটা আমাদের মুড, অ্যাটিকশন, মোটিভেশন অ্যান্ড অ্যাটিটিউড, অর্থাৎ প্রেমে পড়লে যা যা প্রভাবিত হয় সেই সবগুলোকেই কন্ট্রোল করে। হেলেন ফিশার বলেন, প্রত্যেকেরই একটা আলাদা আলাদা লাভ ম্যাপ থাকে, আমাদের পছন্দের মানুষের মধ্যে যা যা থাকা দরকার সেটা এই লাভ ম্যাপ দ্বারাই পরিচালিত হয়। আমরা যত বড় হতে থাকি এই লাভ ম্যাপের চার্টটাও তত লম্বা হতে থাকে। একটা সুন্দর হাসি, নীল চোখ বা দারুণ প্রতিভা শক্তি, যেমন ধরুন আপনাকে এমন একটা রুমে পাঠানো হলো যেখানে অনেকগুলো মেয়ে যারা আপনার সাথে সবাই প্রেম করার জন্য পারফেক্ট ছিল, কিন্তু তাদের মধ্যে প্রথমবার দেখেই আপনার কি সববারই পছন্দ হয়ে যাবে? হয়তো বা না, দুইটা কিংবা একটা, কিন্তু এরকম কেন হয়? আর এটা হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে আমাদের এই লাভ ম্যাপ। আমি মনে করি ভালোবাসার সম্পর্ককে আরও গভীর করে তুলতে চাইলে এই লাভ ম্যাপের ব্যাপারে আরও ডিটেলসে জানা দরকার, আর সেটা জানতে হলে আমাদের এই চ্যানেলটি এক্ষুনি লাল সাবস্ক্রাইব লেখা বাটনে একটি ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখুন। তাহলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুকের মাধ্যমে আপনার সেই সকল বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করুন যাদের সত্যিই এই ভিডিওটি প্রয়োজন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দি বেল আইকন, আর আমাদের চ্যানেলের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব মাস্ট বি।
থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, মোটিভেশন, এডুকেশন, ক্যারিয়ার, টিচিং। টিল দেন টেক কেয়ার, খোদা হাফেজ।